হ্যালো জনগণ, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আর একটি ভ্রমণের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সিলেট বাইকিং কমিউনিটির সাথে আজকে আমরা যাচ্ছি তিন্দুতে। সিলেট থেকে 10টি বাইকে আমরা সর্বমোট 13 জন ভ্রমণ পিপাসু বাইক রাইডার রওনা করেছি তিন্দুর উদ্দেশ্যে। তিন্দু যেতে বান্দরবন শহর থেকে আঁকাবাঁকা পাহাড়ি প্রায় 80 কিলোমিটার পথ বেয়ে প্রথমে আমরা যাব থানচিতে। থানচি থেকে বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড় ডিম পাহাড়ের আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে আমরা আজকে যাব তিন্দুতে। বান্দরবন একবার গেলে বারবার যেতে মন চায়, তাকে এড়িয়ে যাওয়ার সাধ্য যেন কারও নেই। বাংলাদেশের মধ্যে বান্দরবন জেলা হচ্ছে আমাদের জন্য দার্জিলিং, তাই তো বাইকাররা শত ব্যস্ততার মাঝেও একটু সময় পেলেই চলে যায় পাহাড় পর্বত দেখতে। আর পাহাড় পর্বত দেখার জন্য বান্দরবনের বিকল্প যেন কিছুই নেই। বাংলাদেশে ভ্রমণের জন্য সবচেয়ে আকর্ষণীয় জেলা বান্দরবন। এই পার্বত্য জেলায় বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, বাঙালি ও বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যকার সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। নীলগিরি, নীলাচল, মেঘলা, থানচি, তিন্দু, রেমাক্রি, নাভাকুম ইত্যাদির মতো অসংখ্য টুরিস্ট স্পট আছে এই জেলায়। তাছাড়া পাহাড়ি নদী সাঙ্গুর অনুপম দৃশ্য পর্যটকদের মন জুড়িয়ে দেয়। তিন্দু বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত। তিন্দুকে বলা হয় বাংলাদেশের কাশ্মীর। পাহাড়ি সাঙ্গু নদী বয়ে গেছে তিন্দুর পাশ দিয়ে। এখানে পাহাড়, মেঘ, নদী, ঝর্ণা, রহস্য ও রোমাঞ্চ সব কিছুই একসাথে পাওয়া যায়। তাই তিন্দু অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের কাছে অন্যতম আকর্ষণের নাম। এখানে শক্ত কঠিন পাথরকে সারাক্ষণই বুকে নিয়ে বয়ে চলেছে শঙ্খ নদীর স্বচ্ছ পানির ঢল। স্থানীয় আদিবাসী মানুষের সারল্য ও আতিথেয়তায় মুগ্ধ হবেন অবশ্যই। সকাল বিকেল পাহাড় ঘিরে থাকে মেঘের ভাঁজে, মেঘমালা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তা টেরই পাবেন না। তিন্দুর অসাধারণত্ব বলে শেষ করা যাবে না। সাধারণত ভ্রমণপ্রেমীরা থানচি থেকে ইঞ্জিনের নৌকায় করে তিন্দুতে পৌঁছায়, কিন্তু অ্যাডভেঞ্চার প্রেমী বাইকাররা একটু ব্যতিক্রম। তাই আমরা দুর্গম ইট বিছানো রাস্তা ধরেই তিন্দুতে যাওয়ার প্ল্যান করেছি।
আটকে দে। আর সিলেট বাইকিং কমিউনিটির রাইডাররা সাধারণত অনেক গোছালো, সাহসী, শৃঙ্খলাবদ্ধ এবং ঐক্যবদ্ধ। তাই অন্যান্যদের জন্য একটু কঠিন হলেও আমাদের জন্য তিন্দু যাত্রা ছিল অনেকটাই সহজ। আমার টিম, আমরা এই কুত্তাটা আমাদের টিমে না, কিন্তু কুত্তা আমাদের টিমে না, এই কুত্তা আমার টিমে। যাক, আমরা মানে আল্লাহর রহমতে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই, কোনো ধরনের রিস্ক ছাড়াই আমরা আসছি আর কি। আল্লাহর রহমতে আমরা যে সুশৃঙ্খল ভাবে মানে পার হয়েছি প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ঢাল, প্রত্যেকটা আপ আমরা মানে শৃঙ্খলতার সহিত, কমান্ডের সহিত আমরা পালন করছি। বিশেষ করে আমাদের প্ল্যানিংটা ছিল অসাধারণ। আমরা প্রতিটা আপহিল ও ডাউনহিল পাড়ি দেওয়ার আগে আমাদের সবচেয়ে এক্সপার্ট দুইজন রাইডারকে আগে নামতে এবং উঠতে দিয়েছি। তাদের সাথে কমিউনিকেটর ডিভাইসের মাধ্যমে রাস্তার বর্ণনা শুনে শুনে একজন একজন করে রাইডারকে প্রেরণ করেছি। যেই পয়েন্টটা সবচেয়ে বিপজ্জনক, সেই পয়েন্টে আগের পাঠানো দুইজন রাইডার বাইক রেখে রেস্কিউ এবং মনোবল যোগাতে চলে এসেছে। প্রায় 8 কিলোমিটারের মতো এমন দুর্গম রাস্তার বর্ণনা শুধুমাত্র যারা গিয়েছেন তারাই বলতে পারবেন। ঠিক একই পদ্ধতিতে আমরা আসার সময়ও প্রয়োগ করে এসেছি। আলহামদুলিল্লাহ, কখন যে তিন্দু থেকে ডিম পাহাড়ের মেইন রাস্তায় চলে এসেছি আমরা নিজেও অনুভব করতে পারিনি। আমাদের টিমে 13 জন রাইডারের মধ্যে 7 জনই বান্দরবনের প্রথম বাইক রাইড ছিল, আর আমরা 13 জনই তিন্দুতে প্রথমবার। কিন্তু সকলের শৃঙ্খলাবদ্ধতার জন্য এবং রুলস মান্য করে রাইডের জন্য খুব সহজেই তিন্দু থেকে রাইড করে চলে এসেছি। নতুনদেরকে বলবো, একদম একা তিন্দুর পথে যাওয়া ঠিক হবে না, আর অবশ্যই সন্ধ্যার সময় তিন্দুতে বাইক নিয়ে যাওয়ার চিন্তা পরিহার করবেন। মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে নিয়ে রাইড করলে তিন্দু রাইড হবে পানির মতন সহজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। ধন্যবাদ।